বাহ, কি ট্রিক্স দেখুন খালি। দেখুন তো বড় বড় হচ্ছে সঙ্গে সঙ্গে, না সঙ্গে সঙ্গে উঠে পড়ছে, সঙ্গে সঙ্গে, ভেরি ফাস্ট। দেখুন আমার কাছে দাও। কিচ্ছু বলার নেই, মুখে পড়লেই মানে ওয়াও টেস্ট। দেখতে যেমন, খেতেও তেমন। এভাবে যদি আপনারা ধাপে ধাপে বানান, বুঝতে পারবেন যে টেস্ট কাকে বলে। অসাধারণ মজা এই সময়, এরকম একখানা দিনে কলা পাতায় মাটিতে বসে খিচুড়ি, আর কি চাই। নমস্কার বন্ধুরা, অপু কিচেনের ব্রেকফাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, বৃষ্টি বাদলের দিনে আমরা ভিজে ভিজে চলে এসেছি, আর সেই একদম জমজমাট একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে খিচুড়ি। আর এই খিচুড়িটা থাকছে একদম সম্পূর্ণ নিরামিষ, আর এই বৃষ্টি বাদলের দিনে একদম জমে যাবে বন্ধু। তা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আর খিচুড়ির সঙ্গে থাকছেন গরম গরম বেগুন ভাজা, গরম গরম পাঁপড় ভাজা, আরও কিছু থাকতে পারে। হ্যাঁ, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যে রেসিপিটা বানাচ্ছি না বন্ধু, একদম সবাই করে খেতে পারবে, আর টেস্টি অসাধারণ। আর খিচুড়ির মধ্যে অনেক রকম ট্রিক্স থাকবে, সেই ট্রিক্সটা আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে বন্ধু। চলে এসো, একদম ভিজে যাবে, একদম খিচুড়িতে হবে, একদম গরম গরম খিচুড়ি আর জমে যাবে। আর আমাদের এখানে ওখান থেকে বৃষ্টি একদম বেদাত চলছে। বৃষ্টির দিনে খিচুড়ি বানানোর জন্য এগুলো আমি কাটাকুটি করে নেব। আলু, গাজর, চিচিঙে, টমেটো, বেগুন, এগুলো সব। আর বন্ধুরা, বৃষ্টি ক্রমশ আরো বাড়ছে, আরো বাড়ছে ক্রমশ। বন্ধুরা দেখা যাক, বৃষ্টি বাদলের দিনে আমাদের এই যে কি হয়, খিচুড়ি ভেসে যায়, কি বানাতে পারি। হ্যাঁ, বেগুনটা খুব ভালো, সুন্দর সুন্দর সুন্দর। বন্ধুরা, বেগুনটা একদম কি কচি বেগুন, আর একদম পোকা নেই। দেখুন, হ্যাঁ পোকা নেই, এটা সব থেকে ভালো আসল কথা, পোকা নেই। বেগুনে পোকা থাকলে একটু প্রবলেম হয়, অন্য রেসিপি করলে পোকা থাকলে কোনো অসুবিধা নেই, কেটে কুটে বাদ দিয়ে করাই যাবে, কিন্তু বেগুন ভাজা একটু অসুবিধা হবে। আমি বেগুনটা ভালো করে ধুয়ে এই থালার মধ্যে তুলে রাখবো। তারপরে বাড়িতে কুটু মারতে পোকা বেগুন কি পাতে দেওয়া যায়? হ্যাঁ, এটা কেমন না? হ্যাঁ, কুটুম বুঝতে পারবে যে পোকা হয়ে গেছে আর কি করবে। হ্যাঁ, পোকা হয়ে গেছে আর কি করবে। এটা কি হবে আমি? এটা খিচুড়ির সঙ্গে ভাজা খাবো। বাহ বাহ, অনেকে তো বেগুন ভাজা, পাঁপড় ভাজা, বিভিন্ন রকম ভাজাদের খান, কিন্তু আমার চিচিঙে ভাজাটা আমার ফেমাস। আপনাদের কার কি আমি জানি না বন্ধু, আমারও ভালো লাগে চিচিঙে। একবার চিচিঙে ভাজাতে খিচুড়ি খেয়ে দেখবেন, এত সুন্দর লাগে। সুন্দর, আমি একটা কথা বলবো, মাছ ভাজাকে টক্কর দেয়, যারা নিরামিষ খেতে চান তারা খেয়ে দেখতে পারে। যে ইলিশ মাছ ভাজা তো গরিবরা কি করবে, ওই চিচিঙে ভাজাতে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগে বন্ধু, সত্যি দারুণ লাগে। সেই জন্য বন্ধুরা আমাদের আজকে চিচিঙে ভাজা হবে। হ্যাঁ, এটা মানে আমাদের আইটেমটা বাড়লো নাকি আজকে? হ্যাঁ বললাম না, এটা কি থাকে, চাকা চাকা করে কাটবে, দেখো চাকা চাকা। আর একদম চিচিঙেটা কুচি চিচিঙে সুন্দর। আর এই চিচিঙেটা হচ্ছে আমি যে মুদিখানা দোকানে বাজার করি ওদেরই চিচিঙে। হ্যাঁ, চাষ করে মানে মুদিখানা দোকানে এখন সবজি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আজকে দেখি না অনেক চিচিঙে নিয়ে এসছে তুলে গাছ থেকে। ভালো,
সবাই আমাদের এদিকে সবাই সব রকম করে খায়। হ্যাঁ, ধুয়ে নেবো, ধুয়ে তুলে রাখবো। বৃষ্টির দিনে খিচুড়ি, এর থেকে ভালো আর কী বা হতে পারে? এর কাছে মাছ মাংস সব ফেল। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির আমেজে এ খিচুড়িটা একটা অন্যরকম। হ্যাঁ, আর কোন পূজোর খিচুড়ি দেখবেন, পূজার খিচুড়ি সে আবার অন্যরকম, কেউ কারোর সঙ্গে মিল নেই। আমি টমেটো দুটো কেটে নি ছুরি দিয়ে। আমার টমেটো গাছ কবে হবে ভাবি? শীতকালে। শীতকালে আমাদের বাড়িতে প্রচুর টমেটো, প্রচুর টমেটো আমাদের এখানেই তো হয়, বন্ধুরা অনেক কিছু দেখেছেন। আমি টমেটো, হ্যাঁ, আমার বাড়িতে ছিল, সেই গাজরটা আমি দিয়ে দিচ্ছি। বাড়িতে থাকা একদম যে সবজি ছিল সেই সবজি দিয়ে, সবজিটা হচ্ছে যে যার নিজস্ব ব্যাপার। হ্যাঁ, ঘরে থাকা সবজি দিয়ে হচ্ছে, আপনাদের ঘরে যাই সবজি থাকবে তাই দিয়ে করবেন, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা, এরকম সময়ে খিচুড়ি হলে মানে বাড়িতে একটা যে মজাদার একটা পরিবেশ সেটা কিন্তু তৈরি হয়েই যায়। আমি বন্ধুরা জীবনে খিচুড়ি খাইনি, মানে আলু ছাড়া খিচুড়ি এখন পর্যন্ত আমি জীবনে খাইনি। আমিও খাই যে চালের খিচুড়ি, আমি যেখানে খেয়েছি সব জায়গাতে আলু। কেন? আমিও, হ্যাঁ, আমি আলু ছাড়া বিরিয়ানি খেয়েছি কিন্তু আলু ছাড়া খিচুড়ি আজ পর্যন্ত খাইনি। খিচুড়ির জন্য আমি এই মশলাগুলো বেটে নেব, গোটা হলুদ আছে, আদা আর শুকনো লঙ্কা, খুবই মজাদার। কালার দেখুন খালি বন্ধুরা, কালার দেখুন, লঙ্কা বাটা, লঙ্কা ঝাঁজ বেরিয়েছে। হ্যাঁ, বান্না বাড়ছে না? হ্যাঁ হ্যাঁ, লঙ্কার মধ্যে থেকে যে একটা ঝাঁজ আলো বেরিয়েছে। আর এই যে বাড়ছে না আমার মা, এই হাত নিয়ে একবার যদি মুখে ভুল করে দিয়ে ফেলে ব্যাস হয়ে গেল। মুখে কেন, আবার অনেকে যারা বাটেনি কোনোদিন, হ্যাঁ, ওই হাত কিন্তু কিছুদিন পরে তার জ্বালা জ্বালা করবে। তবে বাটা মশলা যে সেরা মশলা এটা কিন্তু সব বন্ধুরাই বলে, সেরা, একদম সেরা। আর বন্ধুরা, শুধু লঙ্কা কেন, এই যে হলুদ, এটা কিন্তু খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না, হয়তো অনেকে এখনও বাটাবাটি করে বিভিন্ন মশলা, কিন্তু হলুদ কিন্তু পেটে খুবই কম খায়, আমি দেখেছি, এটা আমি নোটিস করেছি। কিন্তু দেখুন আমাদের ভিজিয়ে রাখা হয়েছে, অসুবিধার কোনো কারণ নেই, একদম ইজিলি বাটা হয়ে যাবে, নইলে খুব শক্ত থাকে প্রচণ্ড। না তোমার দিদা প্রত্যেক দিন হলুদ আর লঙ্কা বাটবেই বাটবে, কোনোদিন গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে আমি দেখিনি, আমি শ্বশুর বাড়ি গিয়ে তো দেখেছি, দেখিনি এতটা করে এতটা করে মশলা বাটেছি সব। বাটা হলুদে খিচুড়ি ভাবি, হ্যাঁ, আর কি বা হতে পারে এর থেকে ভালো? দেখতে এরকম বন্ধুরা, খুবই ভারী, প্রচন্ড ভারী নোড়াটা। হলুদ থেকে খুব সুন্দর একটা ঝাঁজ বাড়িয়েছে,
আর ভেটেছে দেখো কত সুন্দর কালা শুধু আর এটা তো বাটা হলুদ না এ তো ঝাঁঝালো হবেই তোমার মা কলে গেলে মানে কি সব বউরা জিজ্ঞেস করে বলে হ্যাঁ দিদি তুমি হলুদ বেটেছো না তোমার মা বলে হ্যাঁ আর খিচুড়ির রং কি হয় খিচুড়ির রং অ্যাকচুয়ালি কিন্তু লাল হবে না অনেক রেসিপি লাল হয় বিভিন্ন রকম রেসিপি কিন্তু খিচুড়ির রেসিপি কিন্তু হলুদ হয় সেই জন্যে হলুদটা চাই এক নম্বর সেরা হলুদ হলে একদম হবে সেরা খিচুড়ি হ্যাঁ আর টেস্টও তেমন হবে বন্ধুরা এই বেগুনে হলুদ আর নুন মাখিয়ে রাখবে বেগুন দেখুন না আমরা এতক্ষণ কেন বাটালুদ বাটালুদ করছিলাম আর বুঝতে পারবেন দেখুন আমি তো এতক্ষণ তাহলে মাখিয়ে রাখতে পারতাম এই দেখুন ওই জন্য দেখবেন বিয়ের সময় কিন্তু যাই করুক এই বাটা হলুদই লাগে গুঁড়ো হলুদ মাখে না কেউ গুঁড়ো হলুদ মাখলে বেগুনগুলো মাখানো হয়ে গিয়েছে এবার চিচিঙ্গিগুলো মাখাবো এ তো হলুদ আর নুন মাখিয়ে রাখলে কি হবে ওটা যখন ভাজা হবে তো ওর মধ্যে ওই নুনগুলো যাবে আর হলুদও যাবে খুব সুন্দর খেতে লাগবে আমার খুব ফেভারিট জিনিস এই বেগুন ভাজা আর চিচিঙ্গা ভাজা মাখানো হয়ে গিয়েছে হ্যাঁ বর্ষাকালে চলছে আজকে আমাদের খিচুড়ি তা আবার দেখুন একদম মাটির উনুনে রেডি রেডি হ্যাঁ পাপড়ি তো খিচুড়ির সঙ্গে পাপড় হলে তবেই তো জমে যাবে তাই না দেখি পাপড় গ্রাম ছোট ছোট না জানো এই পাপড়টা একটু অন্য পাপড় পাপড় বিভিন্ন রকমের হয় কিন্তু এর কোয়ালিটি অন্য আর কি এ কিন্তু পারবে কিন্তু আর আমাদের এখানকার পাপড় এটা না না এটা কোথাকার পাপড় এটা হচ্ছে ম্যাড্রাসের পাপড় মানে সাউথ ইন্ডিয়ান পাপড় হ্যাঁ বন্ধুরা পাপড় ভাজার জন্য আমি এবার এই তেল দিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে সাদা তেল তেলটা তাদলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখবো তেল তেতেছি কি ও বাবা ও বাবা দারুন তো দেখুন কত বড় হয়েছে দেখুন ডাবল হয়ে গেছে আর সাদা পাপড় কিন্তু হ্যাঁ এই পাপড়টা অন্য কোয়ালিটি না এর টেস্টও সেরা জিনিস সেরা জিনিস টেস্টও অন্য এই দেখুন ডুবে উঠে পড়ছে একদম আর কত বড় বড় হচ্ছে দেখুন এই দেখুন ওফ এই রকমের বৃষ্টি বালো দিলে মুচমুচে পাপড় ভাজা আর খিচুড়ি আর কি চাই একটু জাল কম দাও বন্ধুরা এই পাপড় ভাজা চলছে আমি একটা কথা জিজ্ঞেস করি যেহেতু আমাদের আজকের খিচুড়ির সঙ্গে অনেক কিছুই হচ্ছে আপনাকে যদি অপশান দেওয়া হয় জাল কম দাও যে এই তিনটের মধ্যে আপনি কোনটা নিতে চান তাহলে আপনি কি বলবেন কমেন্ট করে কিন্তু লিখে জানান বলি বন্ধু খুব জাল পেলে সে পাপড় কিন্তু ছোট হয়ে যাবে সিস্টেম আছে হ্যাঁ এই দেখুন না এবার ঠিক হচ্ছে দেখছেন জাল কম দিতে পাপড় ভাজা বেগুন ভাজা নাকি চিচিঙ্গা ভাজা দেওয়ার সঙ্গে সঙ্গে বাবু একটু দেখাও তো দেখাও একটু দেখাও দেখো দেখুন এত বড় বড় হচ্ছে সঙ্গে সঙ্গে না হ্যাঁ সঙ্গে সঙ্গে উঠে পড়ছে সঙ্গে সঙ্গে ভেরি ফাস্ট দেখুন এই দেখো আমার কাছে দাও আমি দেবো হ্যাঁ আস্তে ছাড়বে মা একটু আস্তে আস্তে ছাড়বে একটু খুব ভালো দাও ওই দেখুন ওই দেখুন যে লাফিয়ে উঠছে কড়াই দিয়ে না দাও হ্যাঁ বইয়ের পিসটার মতো খুলে যাচ্ছে হ্যাঁ ধিপির ধিপির করে যেন জেগে উঠলো এর হ্যাঁ এই দেখুন এই দেখুন এই দেখুন দেখুন হ্যাঁ তাহলে পাপড় খেতেও মজা নয় শুধু ভাজতেও দারুণ মজার বিষয় আছে
ও এই দেখুন কত পাপড় আর পাপড় হয়ে গেল দেখুন আমাদের এখানটা ও দোকান নেই কি দারুণ দৃশ্য পাপড় ভাজার দোকান হয়ে গেছে একদম আগে কিন্তু দিত বন্ধুরা মেলাতে পাপড় ভাজার দোকান দিত এখন জানি না দেয় কিনা এখনো দেয় আমাদের চরক মেলাতে কিন্তু দিত তখন পাপড় ভাজার দোকান তখন সবাই পাপড় কিনে খেত এখন মানুষে জানি না কি হয়েছে দেখুন না উনুন একদম বন্ধ তাতেই হচ্ছে কিন্তু এই দেখুন এই দেখুন একবার তেলের হিট হয়ে গেলে একদম দেখছেন পাপড় ভাজা বিক্রি করবে যেতেই জোরে ঝড় উঠছে মা আমি তো বন্ধুকে জিজ্ঞেস করলাম আরে ঝড় উঠলে কি পাপড় উড়ে যাবে মা আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম যে কোনটা খাবে কোনটা পছন্দ করে পাপড় ভাজা নাকি বেগুন ভাজা চিচিঙ্গা তোমার কোনটা পছন্দ এটা খুব ভালো আমার পাপড় ভাজা দেখুন হ্যাঁ কত সুন্দর হয়েছে তাহলে আমি বেগুন ভাজা আর খিচুড়ি হ্যাঁ আমি তাহলে বেগুন ভাজা খিচুড়ি আমার বেগুনটাও ভালো লাগে আর বাপি তো আগে বলেই রেখেছে মরমরে ঘর পাপড় ভাজা দেখি হ্যাঁ আমার তো চিচিঙ্গা ভাজা আমি বলে দিই বাপি চিচিঙ্গা খেতে খুব ভালো পছন্দ করে আমাদের হয়ে গেল পাপড় ভাজা চটপট দেখুন না দেখুন না দেখুন কত কোন আর পাপড় ভাজা দেখুন না কি রে ভাই দিছ শুধু দেখেন হ্যাঁ হ্যাঁ অনেকে খুনতি নাই ছান ছানে কিন্তু না এটা আমি নতুন একদম হ্যাঁ দেখুন নতুন কায়দাই হলো দেখুন কায়দাই করিছি দেখুন দাও চাবি দাও উপরে দেখুন 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 ওহ একদম পাপড়ের দোকান একদম বাপি দেখুন বাহ কি দৃশ্য দেখুন একদম খিচুড়ি হওয়ার আগে দেখুন শুধু কেরাগুন শুধু শুধু খিচুড়ি খাবে কি আমি কি বলছি বাপি আমি কি বলছি খিচুড়ি বানাতে মাতে পাপড় সেদ্ধ হয়ে যাবে না তো এই দেখুন পাপড় দুলছে আর গরম গরম খিচুড়ির সঙ্গে আর এই পাপড় ভাজা একদম জমে যাবে বন্ধুরা সেরা সেরা দেখুন না এ মাথা নাড়ছে হ্যাঁ এ মাথা নাড়ছে সত্যি বাবু একেন খাও না অসুবিধা কিছু দেখাচ্ছি এখন প্রচন্ড গরম যে হ্যাঁ একটু ঠান্ডা বন্ধুরা খিচুড়ি হবে তার আগে দেখুন কি কাণ্ড আমাদের এখানে শুরু হয়ে গেছে দেখুন পাপড় পার্টি শুরু হয়ে গেছে দেখুন মাও খাও মাও খাও 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 তুমি খাও আগে হ্যাঁ আবার তুমি খাই না না তুমি একটা খাও 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 আমাকে দাও আমাকে দাও আমি জানি বাবা মুঝুঙ্গে বাবু বাবু নিয়ে চলে যাচ্ছ নরম হয়ে যাবে নাহলে হ্যাঁ ঠিক করে বন্ধুরা এই গরম তেলেই আমি আলু ভেজে নেব আর এর মধ্যে এই গাজরগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া হচ্ছে আর কি আলুটা ভেজে খিচুড়ির মধ্যে দিলে সেই খিচুড়ি খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা গাজরগুলো তুলে দিচ্ছি দেখুন খিচুড়ির জন্য আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে দেখছেন এইভাবে ভেজে নিয়েছি লাল লাল করে দেখেই মনে হচ্ছে হ্যাঁ দেখেই মনে হচ্ছে কি মনে হচ্ছে দেখে দেখে মনে হচ্ছে হ্যাঁ আজকের খিচুড়িটা হবে জমজমাট হতে চলেছে হ্যাঁ কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখো হ্যাঁ আলু না হলে আমি বারবারই বলছি খিচুড়ি যেন জমে না এখনও অনেক মানুষ এরকম আছেন যে খিচুড়ি যখন দেয় না বিভিন্ন জায়গায় খেতে গেলে দিলে বলে আলু কোথায় গেলো এক পিস আলু দাও দেখি বন্ধুরা হ্যাঁ আর এই তেলেই আমি এই বেগুনও ভেজে নেবো এই দেখুন খিচুড়িটা সম্পূর্ণ নিরামিষ নিরামিষ মানে সবাইয়ের জন্য বয়স্ক হ্যাঁ মধ্যবিত্ত সবাই জন্য যে কোনো দিনে যে কোনো দিনে পূজা পার্বণের সময় কোনো অনুষ্ঠানে হ্যাঁ বানাতে পারবে হ্যাঁ অনেকে আমাকে প্রমাণ করে দাদা একটা নিরামিষ রেসিপি জান একটা নিরামিষ রেসিপি জান সেই বন্ধুদের বলছি আজকে সম্পূর্ণ নিরামিষ থাকছে আর আমি দোকানে গেছি একজন বলছে বলে কাকু আপনার রেসিপি আমি দেখি আপনি এবার একটা নিরামিষ খিচুড়ি দেন আমি বলি ঠিক আছে চিন্তা ভাবনা করবো বলেছিও অবশ্য 15-16 দিন আগে হ্যাঁ হ্যাঁ মাছ মাংস তো সবসময় প্রায় খাওয়াই হয় তাই না মাঝে মধ্যে এরকম যদি সুন্দর খাওয়া দাওয়া হয় রেসিপি হয় তাহলে তো ভালোই লাগে হ্যাঁ এক জিনিস সবসময় কিন্তু ভালো লাগে না 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 আমাদের কেন কারোরই ভালো লাগবে না আমরা বিভিন্ন রকম রেসিপি
এখানে খাই আবার বিভিন্ন রেসিপি আমাদের বাড়িতেও খাই হ্যাঁ আজকের একদম সকালবেলা আমরা অন্যরকম টিফিন করেছি হ্যাঁ হ্যাঁ সব সঙ্গে তো আমরা মাছ মাংস দিতেই পারি কিন্তু দিলে আমাদেরও ভালো লাগবে না খেতে হবে খেতে ভালো লাগবে না আর কারোরই ভালো লাগবে না এক জিনিস কি ভালো লাগে সবসময় না বন্ধুরা আমার বেগুন ভাজা একদম রেডি বেগুন ভাজা তুলে দিচ্ছি খুব সুন্দর যেটা গন্ধ আসছে বেগুন ভাজা আর বেগুন ভাজা একটু বেশি তেল দিয়ে ভাজতে হয় ঠিক আছে এবার আমি এই চিচিঙিগুলো ভেজে নেব এটা হচ্ছে আমার বাপির ফেভারিট চিচিঙে ভাজা হ্যাঁ এটা আমার ফেভারিট চিচিঙে ভাজা আমার খুব ভালো লাগে ওই তো আমার ছেলে বলেছে যে এই তিন রকম ভাজা থাকবে পাঁপড় ভাজা বেগুন ভাজা আর চিচিঙে ভাজা কোনটা কার মানে ভালো লাগে হ্যাঁ লিখে জানান কমেন্ট করে আমার তো চিচিঙে ভাজা এবার বন্ধুদের কমেন্ট আমার মা বলেছে পাবর ভাজা আমি বেগুন ভাজা বলেছি ভোট দেখা যাক হ্যাঁ কোন দিকে ভোট বেশি পড়ে আজকে প্রত্যেকের কমেন্ট গুলো আমি পড়ব হ্যাঁ হ্যাঁ দেখব বন্ধুরা হ্যাঁ মজা লাগে আর কোথা দিকে আপনারা দেখছেন সেটা যদি পারেন তো লিখতে পারেন কিন্তু বাপি বললো চিচিং খাও কিন্তু বাপির মুখে তো কোনো পাপড় লেগে আছে না মনে হচ্ছে খারাপ লাগে তা না অন্যগুলো লাগে ভালো তোমার মাকে জিজ্ঞেস করো না আমি শ্বশুর বাড়ি গেলে আমি তোমার দিদাকে বলতাম আমার মাছ মাংস চাইনি তোমার হাতের ওই মুসুরির ডালটাই চাই আমিও জানি তো আর আলু ভাতে পেঁয়াজ দিয়ে বন্ধুরা এই যে চিচিঙে একদম ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি তুলে নিচ্ছি চিচিং গুলো আমাদের বাড়িতে না এক সময় প্রচুর চিচিঙে হতো প্রচুর প্রচুর মানে একদম প্রচুর খুব সেই ভাড়া করে দেওয়া তো আমি মনে আছে খেয়ে পারা যায়নি পাকিয়ে এত খেত কি বলবো হ্যাঁ আর চিচিঙে ফুল একদম সাদা সাদা হয় সাদা সাদা হয় চিচিঙে ফুল একদম এখানে দিনই কেন পুরো ভাড়া করতে হয় পুরো গার্ড হয়ে যাবে আর বন্ধুরা আমাদের এই দেখুন ঘরে থাকা আলো চাল ধুয়ে নিচ্ছি এটা কি চাল বলে জানো আতপ চাল বলে আলো চাল চাল বিভিন্ন রকম আমাদের এখানে আলো চালই বলে ওতে কোনো অসুবিধা নেই আর এই চাল বেশি ধোয়ার দরকার নেই হ্যাঁ এই তো বাড়ির চাল কোনো অসুবিধা নেই আর এই ডাল নিয়েছি দেখুন ডাল আমার 300 গ্রাম আছে আর চাল আমার ও ডবল আছে ঠিক আছে অনেকে হাফ হাফ নেন কিন্তু আমি হাফ হাফে করি না হাফ হাফে করলে অন্যরকম লাগে মানে হাফ হাফ মানে ধরুন এটাও 500 ওটাও 500 মানে সমান সমান ওটা হাফ ওটা ওটা হাফ আমি একটু জানো ডাল নিই তার ডবল লব হ্যাঁ তাতে খিচুড়িটা খেতে ভালো লাগে না তো ডাল ডাল মতো হয়ে যাবে ইয়েস হ্যাঁ যে আমার অনেক টাকা আছে বলে আমি অনেক ডাল দিয়ে আসব না না বেশি না 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 হবে না হবে না যেটা নিয়ম সেটাই বেটার হয় সবথেকে হতে পারে না ওরা হ্যাঁ ভাগ আছে বন্ধুরা এবার আমি এই সয়ের তেল দিয়ে দিচ্ছি আর খিচুড়িটা বানাবো সয়ের তেলে তেল দিয়ে দিচ্ছি উনুনে জ্বাল দিয়ে দাও বন্ধুরা তেল তেতে গেছে এবার এর মধ্যে দেখুন কী কী দিই শুধু দেখুন এই তেজপাতা তিনটে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দারুচিনি পাঁচটা এলাচ আর সামান্য একটু এই যে হিংটা দিতে হবে
নিরামিষ যেহেতু হচ্ছে তো হিম দিয়ে দিলাম দেখুন। আর বন্ধুরা আজকে আমার দেখুন কিসে করে খিচুড়ি হচ্ছে খালি দেখুন একবার। আর এই জিরে হ্যাঁ দিয়ে দিলাম এমনি জিরে এটা হ্যাঁ। এবার এই মশলাটাকে আমি ভেজে নেবো। মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, খিচুড়ি চলছে না হ্যাঁ। আর এবার এর মধ্যে আমি এই মুগের ডাল দিয়ে দিচ্ছি। আর এই মুগের ডালটা বন্ধুরা এটা কেনা ডাল, আর আমাদের চাষের এখন ভাঙানো হয়নি, এই বর্ষাকাল চলছে বলে ভাঙানো হয়নি, না তো আমাদের অনেক ডাল হবে, অনেক ডাল বন্ধুরা খেয়ে পারবো না সারা বছর। আমাকে দিয়েছে বন্ধুরা আমাদের ডাল, আমাদের জমি যা চাষ করেছিল তারা দিয়েছে, তারা দেয় হালকা হালকা জাল দাও। আর এই ডালটা হালকা জালে করতে হবে। মুগের ডাল একটা নিজস্ব একটা সুন্দর একটা গন্ধ আছে, দারুণ বন্ধুরা দেখুন ডালটা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে দেখছেন। আর ডাল খুব বেশি চোঙানোর কোনো দরকার নেই হ্যাঁ, এ হচ্ছে হালকা মিডিয়াম ভাজতে হবে, সেন্ট বেরোলেই বন্ধ করে দিতে হবে। এবার এর মধ্যে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম আতপ চালটা এই দেখছেন, এটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। খিচুড়িকে অনেকে হালকা চালে নেন, ভাবেন কী জিনিস খিচুড়ি তা কী এমন ব্যাপার, কিন্তু বন্ধুরা খিচুড়ি হচ্ছে একটা পুষ্টিকর খাবার, তার কারণ এর মধ্যে ডাল চাল সবজি এটা ওটা কী নেই বলুন তো হ্যাঁ, খুবই পুষ্টিকর একটি খাবার হ্যাঁ। এই দেখুন হ্যাঁ, এই যে ডাল আর চাল মিশিয়েছি না দেখুন একদম ডাল আর চাল কীরকম দেখতে লাগছে। এবার এতে যদি ডাল যদি অর্ধেক অর্ধেক দেওয়া হয় কীরকম হবে না, ডাল হয়ে হ্যাঁ আমি তো বলছি আমি ভালোর জন্য বলছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো, এটা নেড়ে এইভাবে করলে খিচুড়িটা খুব টেস্ট হয়। আর বন্ধুরা খিচুড়ি অনেক রকম কায়দায় বানানো যায়, আজকে দেখুন আমরা কি কায়দায় খালি বানাই, অনেক কায়দা আছে। আমি বলেছি তো টিক্স থাকবে, প্রচুর টিক্স থাকবে, কিভাবে করিস দেখুন না হ্যাঁ বন্ধুরা। এবার এর মধ্যে দেখুন এই যে আদা বেটে রেখেছিল দিয়ে দিচ্ছি দেখুন আদা বাটা। আর এই যে লঙ্কা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি দেখুন, কিন্তু বাপি হাত দিয়ে দিল না দেখলেন বন্ধুরা, না খাঁটি বাটা লঙ্কা হ্যাঁ এগুলো ঠিক আছে হ্যাঁ। আর এর মধ্যে এই যে আলু আলুটাও দিয়ে দিচ্ছি দেখুন, ভেজে রাখা আলুটা, ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এবার এই দেখুন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি এখন ঠিকই মশলা দিই না আপনারা দেখতে রাখুন পরে দেবো হ্যাঁ, মানে আরো মশলা ধাপে ধাপে দেওয়া হবে, প্রচুর মশলা দেবো এখন, তবে সব খাঁটি ময়লা দেবো। এবার দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখুন অনেকই দারুণ হয়েছে হ্যাঁ। এবার দেখুন এর মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম, এবার আরো জল দিয়ে দেবো দেখুন একটু নেড়ে চেড়ে নিই। আর এই যে আমার হলুদ বাটা আছে এটা আমি এখন দেবো না, কখন দেবো আপনারা দেখতে রাখুন। ঠিক আছে দিলে আমি তো বলেছি খিচুড়ি করার অনেক রকম ট্রিক্স আছে। আর টেস্টেরও কিন্তু পার্থক্য হয়, বিভিন্ন রকমের টেস্টও আনা যায় খিচুড়ির মধ্যে, অনেক অনেক রকম টেস্ট হ্যাঁ হ্যাঁ। আরও জল দিচ্ছি বেশি করে, কারণ খিচুড়ি তো বাড়বে, আর এ যেহেতু এর মধ্যে আলো চাল আছে সেই চালটা যাতে না নিচে লেগে ধরে মাঝে সাঝে এরকমভাবে নাড়তে হবে হ্যাঁ, সিদ্ধ চালের খিচুড়ি হলে নিচে লেগে ধরবে না, কিন্তু আতপ চালের খিচুড়ি হলে নিচে লেগে ধরবে, কিন্তু আতপ চালের খিচুড়ি হলে টেস্ট হবে। বাপি না বললে আমি নিজেই বলতাম ওই কথা হ্যাঁ হ্যাঁ, খিচুড়ির টেস্ট সবথেকে বেশি হয় এই আলো চালে হ্যাঁ। বন্ধুরা প্রথমবারে আমি ঠান্ডা জল দিয়েছি, আর এবার থেকে কিন্তু গরম জল দিতে হবে, আর গরম জল করার জন্যে কি ট্রিক্স ব্যবহার করছি আপনারা দেখতে থাকুন। এই দেখুন একটা বাটি বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি দেখুন, মানে বিনা ঝামেলায় বিনা ঝামেলা একদম জ্বালন সেভ হবে একদম।
দেখছেন এক কাজে দুই কাজেকেই বলে। হ্যাঁ বন্ধুরা দেখুন জল একদম তেতে গেছে দেখছেন একদম। এবার এই জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো দেখুন গরম আস্তে আস্তে। হ্যাঁ আর বন্ধুরা এই যে ডেকচিটা দেখছেন এটা হচ্ছে আমাদের স্পেশাল একদম এটা স্পেশাল ডেকজি। আর এই ডেকজি আমার বাবা কিনেছিল এতে আমরা সব ভাই বোনেরা মানে কি ভাত রান্না করেই খেতাম। হ্যাঁ ব্যাঙ্গালোরে ভোটা না ডেকজিটা। হ্যাঁ ওদের গঠনই এইরকম একটা আমাদের ডাবর আছে তোমার দিদা নিয়ে এসছে আর কি মানে ঠাকুমা আর কি। হ্যাঁ সেটা পরে আমরা দেখাবো ব্লগ চ্যানেলে অন্য রকমের ডাবর। এই দেখুন বন্ধুরা এবার ডালও মিলে এসছে আর চালও মিলে এসছে। এবার দেখুন এই যে আমি হলুদটা রেখে দিয়েছিলাম বন্ধু বলেছিলাম না হলুদ পরে দেবো কারণ যদি দেওয়া হতো অত তাড়াতাড়ি মিলতো না। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তার জল দিয়ে গুলে দেবো এই যে শিল বাটা জল আছে এতে গুলে দেবো দেখুন। এবার দেখুন দিয়ে দিয়েছি আর এবার নাড়লে শুধু দেখতে পাবেন কালার একদম খুলে খুলে আসবে অন্যরকম হয়ে যাবে সম্পূর্ণ। আচ্ছা এটার মধ্যে কিছুই ধরে যাবে তো? হ্যাঁ এ যত ফুটবে তত কালার হবে। এবার বাটা হলুদের খিচুড়ি সেরা হয় সব থেকে। আর এর মধ্যে এবার আমি এই টমেটাগুলোও দিয়ে দিচ্ছি দেখুন টমেটা দিয়ে দিচ্ছি আর গাজরও দিয়ে দিচ্ছি দেখুন আর এবার নুনটাও দিয়ে দিচ্ছি। এই নুন নুনটা হচ্ছে যে যার আন্দাজ মতন দেবেন দিয়ে একবার নেড়ে চেড়ে দেবো। হ্যাঁ রং দেখেছো কেরম হয়ে গেল। হ্যাঁ মা তালপাতা জাল দিয়েছো মনে হচ্ছে না? হ্যাঁ তুমি ডাক শুনুন খালি হ্যাঁ করে ডাক শুনুন দারুণ কালার খুলেছে এইবারে। হ্যাঁ বাটা মশলার এর অন্যরকম হবে আরো সুন্দর কালার হবে একটু পরে। হ্যাঁ বন্ধুরা এবার এই খিচুড়ির মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে খুব সুন্দর হবে যেহেতু নিরামিষ খিচুড়ি তো। এবার এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাতে আমার গুঁড়ো করা জিরে একদম। আর এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি খুব সুন্দর ফ্লেভার আসবে। আর দেখুন এই ঘি ঘি এক চামচ দিয়ে দিচ্ছি এই দেখুন ঘি দিয়ে দিলাম খুব সুন্দর আসবে। হ্যাঁ আর একটু আমার হাতে গুঁড়ো করা এটা হচ্ছে গরম মশলা গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু নেড়ে ছেড়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট ঢেকে দেবো হালকা স্টিমে তারপরে আমরা নামিয়ে নেব। খিচুড়ি দারুণ সুগন্ধ আসছে বাপি দারুণ দেখতেও দেখুন কি সুন্দর লাগছে। এবার চাপা দিয়ে দিচ্ছি আর এই যে ফুটছে এই যে টুপ টুপ করে ফুটছে এরকম হালকা স্টিমে আমরা রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমরা নামিয়ে নেব একদম রেডি। বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে এবার খুলবো। ও কি সুন্দর দেখুন বন্ধুরা টুপ টুপ করে এখনো ফুটছে আর কি দারুণ সুগন্ধ দেখতে যেমন মানে কি বলবো আর লোভ লেগে যাবে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। খিচুড়ি কিন্তু অনেকের পছন্দের একটি খাবার সুন্দর একটা রেসিপি দারুণ নামিয়ে দাও ধীরে ধীরে নাও আস্তে 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 ভারী হবে ঠিক করে ধরো খুব ভারী রেডি একদম রেডি।
বন্ধুরা এবারে দেখব যে আমাদের নিরামিষ যে খিচুড়ি সেটা কেমন লাগে কেমন হয়েছে বাবা খুব গরম গো কলা পাতায় একদম খিচুড়ি আর খিচুড়ির মধ্যে দেখছেন কত কিছু আছে মানে খিচুড়ি শুধু খিচুড়ি নয় স্বাস্থ্যকর একটি জিনিস মানে পুষ্টিকর জিনিস আর কি দেখুন টমেটো আলু এটা ওটা সব আর পাঁপড় দারুণ পাঁপড় বেগুন ভাজা আর চিচিঙে 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 ভাজা এই দেখুন বাহ আমি কোনটা প্রথম খাবো যে খিচুড়িটাই শুরু করি মানিয়ে না মানিয়ে না কিচ্ছু বলার নেই মুখে পড়লেই মানে ওয়াও টেস্ট দেখতে যেমন খেতেও তেমন এভাবে যদি আপনারা ধাপে ধাপে বানান বুঝতে পারবেন যে টেস্ট কাকে বলে অসাধারণ মজা এই সময় এরকম একখানা দিনে কলা পাতায় মাটিতে বসে খিচুড়ি আর কি চাই সঙ্গে পাঁপড় ভাজা একদম মুচমুচে গরম গরম খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা আর চিচিঙে ভাজা আমার বাপির ফেভারিট দেখি সত্যি বন্ধুরা এটা কিন্তু ট্রাই করতে কেউ ভুলবেন না দারুণ মজাদার জিনিস মা খুবই গরম একটু ঠান্ডা হয়ে দিচ্ছে এই জন্য অনেকে মনে করেন বন্ধুরা বলেন আমার কাছে যে বাইরে খেতে গেলে খিচুড়ি এতটা সুন্দর লাগে বিভিন্ন জায়গায় খায় বাড়ির খিচুড়ি কেন সুন্দর না কি ব্যাপার এরকম কেন হয় না বন্ধুরা ঠিকভাবে বানান না বাড়ির খিচুড়ি হবে হচ্ছে সব থেকে সেরা হেভি টেস্ট খিচুড়ি কিন্তু বিভিন্ন রকমের হয় বর্ষাকালের এক খিচুড়ি ভোগের এক খিচুড়ি আর একটা হচ্ছে আমিষ খিচুড়ি বিভিন্ন রকমের খিচুড়ি হয় আজকে আমাদের একদম বৃষ্টির দিনের বর্ষা স্পেশাল খিচুড়ি বানানো হয়েছে যদি আপনারা মনে করেন বন্ধুরা যে ভোগের খিচুড়ি একদম সরস্বতী পুজোর খিচুড়ি দেখবেন সেটাও কিন্তু আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে বন্ধুরা দেখতে পারেন খুব দারুণ সেবারে আমরা মাটির হাঁড়িতে কিন্তু বানিয়েছিলাম সেই খিচুড়ি ভোগের খিচুড়ি অসাধারণ ছিল দেখতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে খুব বেশি পুরানো ভিডিওটা হেভি টেস্ট হয়েছে হেভি বানিয়েছে বাটা মশলায় বানানো খিচুড়ি সেটা তো হবেই হ্যাঁ বাটা হলুদে রং দেখুন কাল খিচুড়ি একদম দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ কতটা সুন্দর খুবই মজা আসছে একদম দিল খুশ হয়ে যাবে দেখি বেগুন ভাজাটা এই দেখুন খুলে খুলে আসছে কি দারুণ তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিও এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেখানে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবে খিচুড়ি বানিয়ে খেতে থাকুন